এখন কি করতে হবে, ডিস্ট্রয় করে ফেলতে হবে, তাই না? আপনার এটা কি শুধু ফার্মেসি লাইসেন্স নাকি সুপার স্টোর সহ? না ম্যাম, আমার শুধু ফার্মেসি। হ্যাঁ, শুধু ফার্মেসি, রাইট? আপনি নিজে তো মালিক। জি। আচ্ছা, এই যে লাইসেন্সটা নিয়েছেন যখন, তখন কি পড়ছেন, কি লিখে আছে সত্যি করে জানেন? একটা কথা লিখে আছে, আর বাকি বাকিগুলি আমি দেখছি। দেখেছেন? জি, চেষ্টা করি ম্যাম। আচ্ছা, দেখেন কি লিখে আছে, ফিজিশিয়াল স্যাম্পল ক্রয় বিক্রয় করা যাবে না, করেন না নিশ্চয়ই, মেয়াদ দিন। আর দেখেন, এটা দেখেন, ফার্মেসিতে ঔষধ ব্যতীত অন্য কোনো পণ্য, কসমেটিক্স, খাদ্য, কীটনাশক ব্যবহার, বিক্রি, মজুদ করা যাবে না। আপনাদের কোনো আছে না? না না, কসমেটিক্স, খাদ্য, কীটনাশক, কসমেটিক্স আছে না আপনাদের দোকানে? তাহলে এটা কি করেছে আপনার আইন মতো করেছে? এটা আপনাকে কোন শর্ত দেওয়া হয়েছে? এই শর্ত ভঙ্গ করে লাইসেন্স বাতিল হয়ে যায়, এগুলো মাথায় রাখতে হবে। এটা পড়েন এখনই, সব পড়ে আমাকে বলবেন যে ম্যাডাম এই ভুল হয়েছে, এটা আর হবে না। আপনি পড়েন আগে? না না, আপনি পড়েন তো আপনি ঠিক করতে পারেন। পড়েন নি? তাহলে আপনি রাখতেন, না রাখতেন বলেন। এই যে আপনি যেগুলো রাখছেন, এগুলো তো আপনি ফার্মেসিতে রাখার যোগ্য না, এগুলো রাখতে পারবেন না। যদি আমি চেক করে ফিরি, জানেন কি বেরোব? আপনার কর্মচারী কেউ করতে পারে, আমরা তো অনেক জায়গায় যে সাপোর্টিভ নিয়ে অবতীর্ণ পাই, বুঝছেন? এটা একটা দুঃখজনক বিষয়। নভেম্বর, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, চার পাঁচ মাস ধরে ফ্রিজে যদি মেয়াদোত্তীর্ণ ওষুধ থাকে, এটা কি ভালো না খারাপ? বলে লজ্জাজনক, এটা করা যাবে আর? হ্যাঁ, এত ছোট একটা দোকান যদি আপনি চালাতে না পারেন, বড় ব্যবসায় কিভাবে হবে? আর কখন এরকম করবেন মনে থাকবে? ফ্রিজে দেখছেন, আমি কিন্তু অন্য জায়গায় খুঁজেইনি, ফ্রিজে পাঁচ মাস আগে মেয়াদোত্তীর্ণ ওষুধ, মানে সাপোজিটরি। এগুলি কিন্তু জানেন আমরা খুবই কেয়ারলেস থাকি, আমার কথা আপনার কেয়ারলেস যে আপনি ফ্রিজে আপনার পঞ্চাশটা ওষুধের কম ওষুধ, সেখানে যদি আপনার পাঁচ মাস ধরে মেয়াদোত্তীর্ণ ওষুধ থাকে, তাহলে কি এটা সঠিক? সঠিক না। 50,000 টাকা জরিমানা, এক বছরের জেল এই অপরাধের জন্য নির্ধারিত হয়েছে, ঠিক আছে? আপনাকে 10,000 টাকা ফাইন করতে হবে। এক রঙের, এই যে এগুলো এক রঙের কাগজ, ওগুলো ব্যবহার করবেন। এগুলো দেখবেন লেখাগুলো খাবারের সাথে লেগে যায়, তখন কি হবে? এই যে লেখাগুলো লেগে যায়, তার মানে কি এটা ক্ষতিকারক, এই লেখা কালিটা এই খাবারের সাথে লেগে যায়। অতএব পেপার দিয়ে কখনো থাকবেন না, মনে থাকবে? ভুল হলে কিন্তু, আর মূল্য তালিকা কোথায়? মূল্য তালিকাটা কোথায়? যে যে খাবার বিক্রি করেন, মূল্য তালিকাটা কোথায়? নাই, রাখতে হবে কি না? এখনই লাগাবেন, আমি যাওয়ার সময় দেখবো। খাবার বিক্রি করতেছেন, দাম কত? ভাত এত টাকা, তরকারি এত টাকা, গুড়া মাছ এত টাকা, এটাকে মূল্য তালিকা বলে, রেস্টুরেন্টে লাগাতে হয়, বুঝাতে পারছি? আর মাছ ছাড়া যদি কেউ কোনো প্রতিষ্ঠান চালায়, কি হবে? জরিমানা হবে। অতএব একদম নিষেধ, মাছ ছাড়া তো বাইরে রাখা যাবে না। উনি কি কাস্টমার? এখানে লেখা রাখবে, নো মাস নো সার্ভিস, বুঝতে পারছেন? মানে মাস ছাড়া আসলে কোনো পণ্য বেচবেন না, সেটাও দেবেন না, কাউকে ঢুকি দেবেন না, ভবিষ্যতে আসলে কিন্তু ব্যবস্থা গ্রহণ করবো, আজকে ভালো করে বলে গেলাম, ঠিক আছে? মনে থাকবে? রান্নাঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন, আমরা কোনো জরিমানা করছি না। আপনারা এখনই লাগাবেন, ঠিক আছে? কোন খাবারের কি মূল্য? এখন ওরা
বাদ করতে পারবো না। ধন্যবাদ, জানাই গেছেন, ধন্যবাদ। ঠিক আছে, আমরা আমরা সব সময় পরিষ্কার থাকি স্যার। ওই তো ঠিক আছে, মূল্য তালিকা না দেখে বলবেন, মূল্য তালিকা নিয়ে রাখার জন্য আপনাদের মতো লোকদের জন্য, কারণ আমি পড়লে তো হবে না, আমার সাথে যে থাকে তাকে তো করতে হবে, তাহলে কিছু কেন আমার ইনফ্লুয়েন্সটা কেন করবেন না? ভবিষ্যতে এই ধরনের অপরাধ যদি আর পাই আমরা অনেক কঠোর ব্যবস্থা গ্রহণ করবো। আজকে রবীন্দ্রনাথ পানি করে গেলাম 5,000, কিন্তু ভবিষ্যতে মুচলেকা দিবেন, উনি মুচলেকা দিবে, আমি অমুক প্রতিষ্ঠানের ম্যানেজার ভবিষ্যতে এই কাজ করা থেকে বিরত থাকবো। ঠিক আছে, 5,000 টাকা নিয়ে বসেন, কাজে আসবেন। দিন পরে কেন বলে কিন্তু খাবারের জন্য ব্যবহারযোগ্য না, বলেন ব্যবহারযোগ্য মানে নিষেধ আছে না? আপনি বক্সে রাখবেন, পলিথিনে কেন রাখবেন? এটা ফুড গ্রেডের পলিথিন কিনা আপনি তো জানেন না, জানেন? তাহলে কেন পলিথিনে ডিম রেখেছেন? ওরা কি খামি ওটা দেখেন না? ফ্রিজ পরিষ্কার করা, এখনই ডিমগুলো বের করে পরিষ্কার করে একটা বক্সে, হাতনাওয়ালা বক্সে, খুবই কম দাম, কম দাম না? আর এই যে সবজিগুলো যেগুলো এইভাবে না, কত আগে কেটে রাখছেন? বেশি আগে কেটে রাখলে ব্যাকটেরিয়া গ্রো করে, 2 ঘন্টার মধ্যে ব্যাকটেরিয়া গ্রো করে। এই জন্য ফল বা সবজি কোনোটাই বেশি আগে কেটে রাখতে হয় না, আস্ত করে রাখলে মানুষের বুঝাতে পারছি বলছি। আপনি যদি শিখেন তাহলে ভালো, আর না শিখলে তো বারবার জরিমানা হবে। দৃষ্টি আকর্ষণ করছি জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক মহোদয়ের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা। আপনারা সবাই স্বাস্থ্যবিধি মেনে ব্যবসা কার্য পরিচালনা করবেন, সামাজিক দূরত্ব যাতে ভোক্তারা বজায় রাখতে পারে সে ব্যবস্থা আপনারা করবেন। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর থেকে আপনাদেরকে সময়ে সময়ে এসব নির্দেশনা প্রদান করা হচ্ছে, আপনারা সকল নির্দেশনা মেনে চলবেন। স্বাস্থ্যবিধি মেনে এবং সরকার যে সকল নিয়ম কানুন মানার কথা বলেছে, স্বাস্থ্য মন্ত্রণালয়ে যা মানার কথা বলেছে, অবশ্যই সেগুলো মেনে ব্যবসা কার্য পরিচালনা করতে হবে, অন্যথায় আমরা আইনের ব্যবস্থা গ্রহণ করতে বাধ্য হব। এই জন্য আপনাদেরকে বিশেষভাবে অনুরোধ করছি, আপনারা অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে সামাজিক দূরত্ব বজায় রেখে এবং দেশের প্রচলিত আইন কানুন মেনে ব্যবসা কার্য পরিচালনা করবেন। সরকার নির্ধারিত মূল্যে আলু বিক্রয় করবেন, এর চেয়ে বেশি মূল্যে করা যাবে না। আরেকটি বিষয়, আপনাদের সবার দোকানে অনেক পণ্য রয়েছে, আপনারা নিয়মিত মেয়াদ চেক করবেন, মেয়াদোত্তীর্ণ পণ্য দোকানে সংরক্ষণ করা উচিত নয়, এটি আইনের আইন বিরোধী। অতএব মেয়াদোত্তীর্ণ পণ্য সমূহ কি করবেন, নট ফর সেল আলাদা জায়গায় রাখবেন, রেখে যদি কোম্পানি ফেরত নেয় তাহলে আলাদা রাখবেন, আর যদি মনে করেন কোম্পানি ফেরত নেবে না তাহলে ধ্বংস করে ফেলবেন। আপনাদের সব উভয়েরই দায়িত্বশীল আচরণ করতে হবে। ভোক্তাদের প্রতি বিশেষ আহ্বান, আপনারা মাছ ছেড়ে বাজারে ঘোরাফেরা করবেন না, আপনারা প্রয়োজন শেষে গেলে দ্রুত বাজার ত্যাগ করবেন, অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে বাজারে আসবেন এবং কেনাকাটা করবেন। ধন্যবাদ সবাইকে। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পক্ষ থেকে আপনাদের কাছে বিনীত অনুরোধ, যারা ব্যবসায়ী তারা অবশ্যই ভোক্তার অধিকার সংরক্ষণে এগিয়ে আসবেন, ভেজাল পণ্য দিয়ে ভোক্তাকে প্রতারিত করবেন না।